শিক্ষকের বাড়িতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। 8 মাস বাদে তার কিনারা করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। ধৃতরা হল অলোক বিশ্বাস, শুভঙ্কর চৌধুরী, কৃষ্ণ মণ্ডল ও সুব্রত বিশ্বাস। প্রত্যেকেই নদিয়া জেলার বাসিন্দা। প্রসঙ্গত গত বছর 29 ডিসেম্বর দীপঙ্কর শিকদার নামে হাবড়ার নতুনহাট রাঘবপুর এলাকার বাসিন্দা এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। দীপঙ্করের বাড়িতে 3টি বাইকে করে 6 জনের ডাকাত দল হানা দেয়। এরপর আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় 6 ভরি সোনার গহনা ও নগদ 25 থেকে 30 হাজার টাকা নিয়ে চম্পট দেয় ডাকাত দল। নিয়ে যাওয়া হয় পরিবারের 4টি মোবাইল ফোন। তবে দুষ্কৃতীরা কোনো সূত্রই ফেলে যায়নি, যার ফলে তাদের ধরা যাচ্ছিল না বলে জানান তদন্তকারীরা। দিন কয়েক আগে গোপালনগর থানা পুলিশের হাতে গুলিভর্তি একটি বন্দুক, ভোজালী ও ডাকাতির সরঞ্জাম সহ ধরা পড়ে কয়েকজন দুষ্কৃতী। তাদের বনগাঁ আদালতে তোলার পর জেলা হেফাজত হয়। থানার পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এই ডাকাতির কিনারা হয়। সোমবার ধৃতদের ফের তোলা হবে বারাসাত আদালতে।